হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসলাম আবার তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সবার জন্য শপিং করেছি আর কি, আমার এবং তোমাদের ভাইয়ার শপিংও করেছি, আমার কিছু বাকি আছে, সেগুলো আমি একটা শপিং হলে দেখাবো। আজকে শুধু শেয়ার করব যে আমরা কাকে কি গিফট দিলাম এবং কার জন্য কি কিনলাম, সেটাই দেখা যাক। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি শুরু করছি, আমি যে কিনেছি জুনিয়র থেকেই শুরু করা যাক আর কি। এই তো একটা শার্ট, আর এই যে একটা প্যান্ট। প্যান্টটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই যে পুরোটা আর কি। এটা হচ্ছে ওর ভাগ্নের জন্য আর কি, সেটাই কিনেছি। একটা শার্ট আর একটা জিন্স প্যান্ট আর কি। জিন্স প্যান্টটা খুব নরম, ভালোই, এবং শার্টটা কিন্তু হাত ফোল্ডিং করে রাখার অপশন আছে, ছোটো বাচ্চা ভালোই লাগবে ওদের। খয়েরি রঙের কিনেছি, মেরুন কালারের, দেখা যাক ভালোই লাগবে। এটা কিনেছি রানা প্লাজা থেকে। তো তারপর শেয়ার করব তোমাদের সাথে এই যে একটা পাঞ্জাবি কিনেছি, এটা কিনেছি আমার শ্বশুরের জন্য আর কি। এই দেখো কালারটা আমার ভালোই লাগছে, এই তো আকাশি কালারের ভেতরে, এবং গলায় হালকা কাজ করা আছে, এবং গোল্ডেন একটা বাটন দেওয়া আছে দুটা, আমার কাছে ভালোই লেগেছে। এটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে, এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে কি না, হালকা জল ছাপ একটা প্রিন্ট আছে, আমাদের কাছে ভালোই লাগছিলো আর কি। এখন দেখা যাক যে বাবার পছন্দ হয় কি না, আমার শ্বশুরের আর কি, যেহেতু তার জন্যই কেনা। তারপর শেয়ার করছি, এটা কিনেছি ওর দুলাভাইয়ের জন্য আর কি, একটা শার্ট পিস, এই যে এরকম। খুব বেশি ব্রাইট কালারও না, কারণ ব্রাইট কালার যদি না পড়ে, কারণ অফিস করে যেহেতু, তো আমরা ভাবলাম যে হালকার মধ্যেই কিছু দেওয়া যাক, ভালোই লাগবে এই কালারটা, একটু চেকের ভেতরে, আমার কাছে ভালোই লেগেছে আর কি। এই যে একদম কালারটা বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরায়, এই যে দেখো এখন বোঝা যাচ্ছে, আমার কাছে ভালোই লেগেছে। এই পুজোতেই যেহেতু সবাইকে দেওয়া হয় এবং সবার জন্য মানে শপিং করার মজাই কিন্তু আলাদা, যে সবার জন্য কিনলাম, নিজেরটা তো পরে, কিন্তু তারপর সবাইকে দিতে কিন্তু খুব ভালো লাগে, কোনো একটা স্পেশাল ওকেশন বলো, ভালোই লাগে। এই হোক, এটা একটা পেটিকোটের পিস কিনেছি আর কি, আমার শাশুড়ির শাড়ির সাথে ম্যাচ করে আর কি, শাশুড়ির জন্য। এই যে নর্মাল, এটা কিছু দেখানো নেই আর কি। তারপর দেখাবো মেইন যে শাড়ি আর কি। এই তো ফার্স্টে, এটা আমার শাশুড়ির শাড়ি, জামদানি প্রিন্ট টাইপের আর কি, আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু এজ হয়ে গেছে, বেশি এজ না, তারপরেও তারা একটু হালকা কালারই পরতে চায়, অত ব্রাইট কালার কিন্তু তারা পরতে চায় না। এই যে শাড়িটা আর কি, ভেতরে মিষ্টি কালার এবং পার হচ্ছে খয়েরি, আমার কাছে খুব ভালোই লেগেছে শাড়িটা। ঠিক আছে, এই যে আরেকটা, এই যে পার। যাই হোক, আমার মা বাবা দেশে নেই, দেশে থাকলে হয়তো সবার জন্যই কেনা যেত, আমার বড়দি জামাইবাবু কেউ নেই, সে তো
কেনার হচ্ছে না কারো জন্য। এই যে শাড়িটা আমার কাছে ভালোই লেগেছে, এটার সাথে ম্যাচিং করেই আমি পেটিকোটের পিসটা কিনেছি আর কি। তারপরে এগুলো সব আমি নিউ মার্কেট থেকে কিনেছি, প্রথমটা বাদে আর কি। এটা কিনেছি ওর ভাগ্নির জন্য, এই যে আমার পছন্দের একটা কালার। এখন এগুলো কালারের সব কিছু কেন জানি আমার খুব ভালো লাগে, আমার জামাটা খুব পছন্দ হয়েছিল। যেহেতু এই সময় শীতও থাকবে না গরমও থাকবে না হালকা, এটা হচ্ছে লিলেন কটনের ভেতরে, কাপড়টা পরে কিন্তু খুবই আরাম পাবে। এই যে কালারটা একদম সাদা আসছে, এই যে কালারটা একদমই ধরছে না। এটা হচ্ছে একটা হলুদ, খুব ভাল লাগছে এই হলুদটা আমার, অরেঞ্জের মতো আর কি, ইয়েলো টাইপের, একদম কাঁচা হলুদ না। জামাটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে, এই জন্যই নিয়েছি। এই যে এটা হচ্ছে নেকের কাছে গোলাপ ফুলের ডিজাইন করা এবং সুতির ভেতরেই, জামাটার ঘের অনেক বেশি। জামাটার ঘের দেখে মেইনলি আমার আসলে পছন্দ হয়েছে, খুবই সুন্দর জামাটা, কারণ প্রতিবারই জর্জেট দেওয়া হয় আসলে, তো জর্জেট পরে আসলে ওইভাবে আরাম পাওয়া যায় না যদি গরমের ভেতরে পূজা হয়, বিভিন্ন প্যান্ডেলে পুজো দেখতে গেলে আর কি, ওইভাবে কিন্তু আরাম পাওয়া যায় না। তারপরে তারপর দেখা যাক আমাদের, আমার ননদের শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা তিনজন একই টাইপেরই শাড়ি কিনেছি, আমার শাড়ি এখন বাকি আছে, যে আমার বাবার বাড়ির যে শাড়িটা, আমার এখনও শাড়ি কেনাই হয়নি আর কি, একটা শাড়ি কিনেছি ওটা আমি তোমাদের সাথে পরের হলে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, যে আজকে শুধু আমি সবার জন্য কি গিফট কিনেছি এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কাছে খুব ভালো লেগেছে, এবার আমার কলা পাতা নেওয়ার আর কি ইচ্ছা ছিল, কলা পাতা কালার শাড়ি তো পেয়েও গেলাম। জানিও শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে এবং সবার শপিং যে করলাম তোমাদের কেমন লাগলো। এটার পারও হচ্ছে মেরুন টাইপের, রানী গোলাপি টাইপের আর কি। তারপর ব্লাউজ পিস আছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে ভেতরে, আর এই যে এটা বডি, কচু পাতা আর কি, না কচি কলা পাতা বলবো। আর এই যে এই শাড়িগুলো সব কিন্তু কুচি আলাদা, কুচির ওইটুকু আলাদা কাপড়। এই যে তো এ পর্যন্ত ছিল যে সবার জন্য কি কি কিনলাম আর কি। তোমরা জানিও আমার শপিংগুলো তোমাদের কেমন লাগলো, এবং আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি শপিং হল নেক্সট এপিসোডে আর কি। আর নেক্সট শপিং হলে সামনে অনেক শপিং আমার বাকি আছে, আমি এখনও কিছুই কিনিনি, টুকটাক করে কিনছি, আর যেহেতু আর পূজার বেশি দেরি নেই সো এখন কিনতেই হবে, আগে শাড়িটা কিনে নেই তারপর তার সাথে ম্যাচিং করে দেখা যাবে যে কী কিনতে পারি আমি। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং পারলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।